এডিসি এলাকাকে নিয়ে পৃথক রাজ্য গঠনের দাবিতে 2019 সালে 4 মার্চ থেকে রাজনৈতিক আন্দোলন শুরু করেছে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা বা IPFT। ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে বর্তমানে রাজ্যের উপজাতি ভিত্তিক অন্যতম রাজনৈতিক এই দলটি বিজেপির সাথে জোটবদ্ধ হয়ে সরকার পরিচালনা করছে। শনিবার IPFT দলের এক দিবসীয় কেন্দ্রীয় কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজধানীর দশরথ প্রেক্ষাগৃহে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলের বিভিন্ন শাখা সংগঠনের প্রতিনিধি সহ 33টি বিভাগীয় কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার রিয়াং, কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা, সহ সভাপতি কৃষ্ণকান্ত জমাতিয়া, প্রাক্তন বিধায়ক সিন্ধুচরণ জমাতিয়া, ইউথ IPFT সভাপতি বিকাশ দেববর্মা সহ প্রমুখ। এ সম্মেলনে পৃথক রাজ্য গঠনের দাবিতে আসন্ন দিল্লি অভিযানকে সামনে রেখে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি দলের 33টি বিভাগীয় কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট রিপোর্টগুলি আলোচনার ভিত্তিতে দলের আগামী দিনে রণকৌশল নির্ধারণ করা হয়। এদিন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার রিয়াং এই সংবাদ জানান। পার্টি IPFT একদিনের রাজ্য সম্মেলন। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের পার্টি IPFT 2024 মাসে এডিসি এলাকাকে পৃথক একটি রাজ্য গঠনের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি রাজনৈতিকভাবে। তো এই 23 তারিখ অগাস্ট আগামী, এখন জুন যেহেতু আজকে 23 তারিখ, জুলাই একটা মাস রয়ে গেছে সামনে, তো অগাস্ট 23 তারিখে তো আমাদের দিল্লিতে যেতেই হবে এবং আমরা দিল্লির প্রস্তুতির জন্য আজকে আমাদের মূল আলোচনা হবে। তারপর আমাদের দ্বিতীয় আলোচনা হবে বর্তমান রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বা আমাদের পার্টির বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আমরা কী পজিশনে আছে, আমাদের প্রতিটি ডিভিশন কমিটি আমরা রিপোর্ট কালেকশন করবো এবং আমাদের ভুল ত্রুটি যদি থাকে পেলে সেটা থেকে সংশোধন হয়ে আবার আগামী দিনের রাজনৈতিক সংগ্রামে আমরা কীভাবে আমাদের রণকৌশল তৈরি করতে পারি সেই দৃষ্টি নিয়ে আমরা আজকে আলোচনা করবো। পাহাড়ের শক্তি বাড়ানোর জন্য IPFT-র কী পদক্ষেপ থাকবে? না, পাহাড়ে তো অটোমেটিক্যালি IPFT-র শক্তি এখনও আছে। আমি মনে করি না যে পাহাড়ে IPFT-র শক্তি কমে যাচ্ছে, সেটা যদি কারোর চিন্তাভাবনা থাকে তাহলে আমি একটা ভুল আমি মনে করবো। কারণ পাহাড়ে আমাদের যথেষ্ট শক্তি আছে বলেই আজকে আমরা বিভিন্ন 33টা সাব ডিভিশন কমিটি আমাদের রয়ে গেছে, প্রতিটি ডিভিশন কমিটি পূর্ণাঙ্গ কমিটি আমাদের আছে এবং আমাদের ডিভিশন কমিটি যেহেতু 33টা ডিভিশন কমিটি আছে মানেই আমাদের পাহাড়ে এখনও যথেষ্ট শক্তি আমাদের রয়ে গেছে। সামনে তো ভিলেজ নির্বাচন, তার জন্য কীরকম পরিকল্পনা রয়েছে? আমাদের রাজনৈতিকভাবে আমাদের যে ভিলেজ কমিটি নির্বাচন, আমাদের রণনীতি আমরা অলরেডি তৈরি করে আমরা সেরে নিয়েছি এবং সেই তৈরি মোতাবেক আমরা কীভাবে কার্যকরী করবো সেটা আজকের মিটিংয়ে আমাদের আলোচনা। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয় IPFT কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রেম কুমার রিয়াং আরও জানান, পাহাড়ে দল যথেষ্ট শক্তিশালী রয়েছে, দলকে কেউ দুর্বল ভাবলে ভুল করবেন। তিনি আরও জানান, আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দল প্রস্তুতি শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।